আজকে আমি টিটুর বল খেলা দেখাবো তোমাদের। এখন খেয়ে দিয়ে ডিম পরোটা খেয়ে দিয়ে আরামসে বসেছে, একটু খেলা করবে তারপরে ঘুমিয়ে পড়বে। বলটা কিচ্ছু দিয়ে একদম ভুলটা করে দিয়েছে। কোথায় তোমার বল? অনেকটা মাসে দুই তিনটা বল চাই ওর। ঘরের ভেতরে খেলার ইচ্ছে, একটু বাইরে এসছি। এই সময়টাই ব্যালকনিতে একটু রৌদ্র এসে পড়ে, রৌদ্রটা চেষ্টা করি নেওয়ার। দাও বলটা, দাও দাও, খেলো খেলো খেলো। পুরার খেলার ইচ্ছে নেই, এখন ঘুমাবার ইচ্ছে। আজকে ওকে স্নানটা করাবো না, অসুস্থ হয়ে উঠল তো। বলটা নেবো নেবো, কিছু বাধা দিচ্ছে বল, তা নিলে বলটা নিতে দেই না। ও কোনো বাধা দিচ্ছে না, তার মানে ওর খেলার মধ্যে এখন ঘুমাবার মুডি আছে। গ্লুকোজ করে দিয়েছিলাম, সেটা খেলো, পরোটা খেলো, একদম সকালে ঘুম থেকে উঠে একটু পেডিগ্রি খেয়েছিল। তারপর বোন একটা আধা বেঁচেছিল কালকে, সেটা খেয়েছিল, সেটা বমি করে দিল, তাই আর পেডিগ্রি আর বোন দিলাম না। ডিম পোচ আর পরোটা খেলো, কম তেলে পরোটা বানিয়ে দিলাম। আজকে আর ওর বল খেলার ইচ্ছে নেই। এই বলটা এমনিতেই নর্মেল প্লাস্টিকের বল, এটা ওর কাছে দু তিনটে থাকেই, মাসে মাসে কম করে হলেও তিনটে বল চাই এরকম। তারপরে ওই পেচকা করে দেই, কামিয়ে টামিয়ে সেটাকে পেলে আরেকটা দিই। এমনিতে ডগ গেম বলটা যে সেটা ছিল, কিছুদিন আগে খেলতে গিয়ে ব্যালকনি দিয়ে নিচে ফেলে দিয়েছে,
তারপরে গিয়ে দেখি বলটা নেই, কেউ একে উঠিয়ে নিয়েছিল। লকডাউনের ইয়েতে আর গিয়ে যাবো যে মার্কেটে গিয়ে ওরা সেই বলটা আনবো প্যাটার্ন ডগস ক্লিনিক থেকে, সেই সময়টাও করতে পারছি না। ভয়ও লাগে আজকাল বাইরে যেতে, তাই অত বাইরে টাইরে যাই না। তবে আজকে একটু বিশালে যাওয়ার ইচ্ছা আছে, দেখি বিশালে যদি পায় তবে নিয়ে আসবো। খেলার এই যে বলটা ছুটছি ও বাধা দিচ্ছে না, তার মানে ওর খেলার একদমই মন নেই। ধন্যবাদ।